হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি লেনোভো ল্যাপটপের অফারগুলো সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব, প্রোডাক্টগুলো রিভিউ করব। তার আগে দেখে নিন কী কী গিফট থাকছে এই প্যাকেজগুলোর সাথে। আপনি যে কোনো একটি দলের জার্সি অথবা ন্যাশনাল ফ্ল্যাগ পাচ্ছেন, আর এর সাথে যেগুলো বক্সের মধ্যে থাকবে সেগুলো তো পাবেনই। তবে আপনি তার আগে যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটন ক্লিক করুন এবং পাশে যে বেল বাটনটি আসবে সেটিতে ক্লিক করে নোটিফিকেশন পাওয়ার জন্য অপেক্ষা করুন, কারণ আমি প্রতিনিয়ত এই বিষয়গুলো নিয়ে ভিডিও তৈরি করি। প্রথমে আমি যে ল্যাপটপটি ওপেন করছি অথবা আনবক্স করতে যাচ্ছি, সেই ল্যাপটপটি লেনোভো IP110। এটি একটি ডুয়েল কোর ল্যাপটপ, সেলেরন ডুয়েল কোর ফোর জেনারেশন। এখানে যে মেইন ফিচার্সগুলো আছে, কেন আপনি ল্যাপটপটি কিনবেন, সেগুলো নিয়ে আপনাদের সামনে আমি একটি বিস্তর আলোচনা করব। এখানে ল্যাপটপটির যে আলাদা ফিচার্স রয়েছে, তার মধ্যে প্রথমে অন্যতম এটি অরিজিনাল উইন্ডোজ 10 দিয়ে সেট আপ করাতে, এটি অরিজিনাল উইন্ডোজের ল্যাপটপ। এটি সরাসরি কোম্পানি কর্তৃক এই ল্যাপ উইন্ডোজটি দেওয়া হয়েছে, আপনাকে কষ্ট করে ল্যাপটপটির উইন্ডোজ দিতে হবে না। এই ল্যাপটপটি 4 আওয়ার্স আপনাকে ব্যাকআপ দিবে। এখানে যে কিবোর্ডগুলো আছে, অত্যন্ত উন্নত মানের কিবোর্ড আমার কাছে মনে হয়েছে। বা প্লাস যে মডেলটি রয়েছে, মডেলটিও অনেক সুন্দর। এখানে বিল্ট ইন মাইক্রোফোন রয়েছে, ওয়েব ক্যামের সাথে HD ওয়েব ক্যাম দেওয়া হয়েছে, এবং এখানে 2GB গ্রাফিক্স বিল্ট ইন রয়েছে আপনার এই ল্যাপটপটিতে। আপনি কেনার সময় এটি দেখে নিতে পারবেন, যেখানে আপনি ছোটোখাটো গেমসগুলোতে সহায়তা পাবেন, প্লাস গ্রাফিক্সের কাজগুলোর জন্য আপনি যথেষ্ট সহায়তা পাবেন। এই ল্যাপটপটি খুব স্লিম বলবো না, আবার খুব মোটা তাও বলবো না, কিন্তু এই বাজারে অত্যন্ত স্মার্ট একটি ল্যাপটপ লেনোভো IP110। এখানে USB 3 পোর্ট রয়েছে, 2 পোর্ট রয়েছে, মাইক্রো HD পোর্ট রয়েছে, ব্লুটুথ রয়েছে 4.0, এবং এটি ওয়েট হবে 2 কেজি। এখানে যে ডিসপ্লেটি রয়েছে সেটি 1366x768 পিক্সেল, আর এটি 14 ইঞ্চি ডিসপ্লে। আমি আশা করি সবগুলোই বলে ফেললাম এই ল্যাপটপটি সম্পর্কে। আপনাদের যদি এই ল্যাপটপটি কেনার ইচ্ছা থাকে, তাহলে আপনারা 10 তারিখের মধ্যে যোগাযোগ করুন, কারণ আগামী 10 তারিখ পর্যন্ত চলবে এই ল্যাপটপের মেলা। এবং এই প্রাইসটি রাখা হয়েছে 24,000 টাকা। এই অরিজিনাল উইন্ডোজ দিয়ে এই মডেলটি আমি দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে, আপনারা ডিসক্রিপশন বক্স দেখে নিতে পারেন। 1 TB হার্ড ডিস্ক রয়েছে, 4GB র্যাম রয়েছে, আপনার সকল কাজের জন্য মেবি ভালো হবে আমার কাছে মনে হয়েছে। এখানে যে টাচ প্লাস সব কিছু আমি গ্রাফিক্সটা দেখাচ্ছি, আপনারা দেখে নিন। এবং আপনাদের সুবিধার জন্যই আমাদের এই রিভিউগুলো বারবার আমরা করে থাকি, এবং আপনারা কি রিভিউ পরবর্তীতে চান অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, এবং ডিসক্রিপশন বক্স খেয়াল করলে দেখবেন প্রত্যেকটি দেওয়া আছে। এখানে সাইডে যেই আমি জাস্ট সিলিমের ব্যাপারটি প্লাস সাইডের ইফেক্টগুলো দেখানোর জন্য দেখাইলাম। এর পরবর্তীতে যে ল্যাপটপটি আমি ওপেন করতে যাচ্ছি সেটি হলো কোয়াড কোর IP320। এটি ডিসপ্লে রয়েছে 15.6, এবং এটিতে গেমিংয়ের জন্য আরও একটি ফ্যাসিলিটি রয়েছে, এবং এটি কালারটাও আরও আকর্ষণীয়। আপনারা যারা দেখবেন হয়তোবা এই প্রাইসের মধ্যে এইরকম মডেলের ল্যাপটপ কিন্তু বাজারে নেই, বাজারে অন্য ব্র্যান্ডের এগুলো 60-65+40+ হবে। কনফিগারেশনের কথা বলছি না, আমি মডেলের কথা বলছি। হয়তোবা কেউ মনে করতে পারেন যে কনফিগারেশনের কথা না, আমি মডেলের কথা বলছি, কেউ ভুল বুঝবেন না দয়া করে। এখানে রেডিয়ন R2 সিরিজের গ্রাফিক্স ইউজ করা হয়েছে, যেটা অত্যন্ত আপনাদের গেম, যে ছোটোখাটো গেমস, আমি বলছি না যে আপনি গেমিং ল্যাপটপ, কিন্তু ছোটোখাটো গেমসের জন্য এটি খুবই সহায়তা হবে, গ্রাফিক্স কাজের জন্য সহায়ক হবে। এবং এখানে প্রসেসরের গেগাহার্স রয়েছে 1.80 গেগাহার্স আপ টু 2.20 গেগাহার্স। এখানে যে ওয়েট রয়েছে সেটি রয়েছে 2.1 কেজি, অতএব 2.1 কেজি ওয়েট রয়েছে, ওয়েটটি অত্যন্ত ভালো হবে আর কি। সুতরাং আপনারা এই ল্যাপটপটি নিতে পারেন। এটি বাজার মূল্য বর্তমানে প্রায় 27,000 কাছাকাছি হলেও এটি আমাদের বর্তমান প্রাইস 25,000 টাকা, এবং এটিও আপনি 10 তারিখের মধ্যেই কিনতে হবে। যদি কিনেন তাহলে অবশ্যই গিফট পাবেন, প্লাস প্রাইস পাবেন, কারণ এর আগে আমাদের যে ল্যাপটপের অফারগুলো ছিল অনেকেই হয়তোবা ঠিক অবহেলা করেছেন কিনা জানি না, কিন্তু লাস্ট সময় এত বেশি ফোন কল পেয়েছি যে আমাদের গিফট প্লাস প্রাইস দুটি কিন্তু আমরা দিতে পারিনি।
তার খুব ভালো একটি উদাহরণ আমাদের আসোস X441UA। এটি প্রথমে 20,700 ছিল, পরবর্তীতে 22,800 দিয়ে আমরা কিন্তু সেল করতে পারিনি, কারণ তারও বেশি দিয়ে সেল করতে হয়েছে। সুতরাং আপনারা লেট করবেন না, প্রোডাক্টগুলো কিন্তু খুবই ভালো কোয়ালিটির এবং এগুলোতে কিন্তু 2 বছরের ওয়ারেন্টি, 1 বছর ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি রয়েছে, বাকি 1 বছর সার্ভিস ওয়ারেন্টি রয়েছে। আপনি R1 কম্পিউটার্সের যে কোনো ব্রাঞ্চ থেকে এটি অর্ডার করতে পারেন, অনলাইনে অর্ডার করতে পারেন। আমাদের যেই হটলাইন নাম্বার দেওয়া থাকবে সেই হটলাইন নাম্বারে আপনি কল দিয়ে আপনার মতামত জানাতে পারবেন। এবং এটি কোয়াড কোর সিরিজের ল্যাপটপ, সুতরাং আশা করি আপনাদের জন্য এই ল্যাপটপটি অনেক ভালো হবে। আমি সাইটগুলো দেখানোর চেষ্টা করেছিলাম, এখানে ব্লুটুথ রয়েছে 4.1, অতএব আরও স্পিড বেশি রয়েছে। যেগুলো অরিজিনাল উইন্ডোজ সেগুলোতে দেখবেন পিছনের দিকে একটি অরিজিনাল উইন্ডোজের লোগো থাকবে। আমি আরও একটি ল্যাপটপ দেখাবো, সেটি হলো কোর i3 7th generation, সেটির মডেল লেনেভো IP320। এবং এখানেও আমাদের অনেক বেশি প্রাইস ডিসকাউন্ট রয়েছে, প্রায় 3,000-এর কাছাকাছি প্রাইস ডিসকাউন্ট রয়েছে। আমরা এটি বর্তমানে আপনাদের কাছে সেল করব 33,000 টাকাতে, এটি মার্কেট প্রাইস 37,000 টাকা। এবং এটিও ইউনিক মডেল লেনেভোর, আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন। এবং এখানেও আপনি আপনার যে গ্রাফিক্সের কাজগুলো করতে পারবেন, প্লাস এক্সট্রাগুলোর কিবোর্ডগুলো দেখবেন যে কিবোর্ডগুলো কিন্তু ইউনিক, এগুলোর কিবোর্ডের সাথে অন্য ব্র্যান্ডের কিবোর্ডের সহজে কিন্তু মিলে না। আর এখানে আরও 2টা জিনিস মিসিং করে গিয়েছিলাম, সেটা হলো কিউআরএল কোড। অতএব কিউআরএল আপনি মোবাইল দিয়ে এখান থেকে স্ক্যান করে সরাসরি যে কোনো প্রবলেমের সলিউশন আপনি নিতে পারবেন। কিউআরএল কোড রয়েছে তাদের হেল্পলাইনের জন্য, এটিতেও ডিসপ্লে রয়েছে, HD ডিসপ্লে রয়েছে আর কি। সুতরাং আপনি এখানে গেমস প্লাস সব কিছুর জন্য এটি খুবই সুইটেবল হবে। এবং এটার উপরে যে প্ল্যাটিনামের মেটটা রয়েছে সেজন্য এইগুলোর উপরে ধুলাবালি খুব একটি জমে না। সুতরাং আপনাদেরকে বলছি যে ল্যাপটপে কিন্তু আমাদের অফার প্লাস মেলা শুরু হয়ে গেছে, আপনারা R1 কম্পিউটার্সে এখনই যোগাযোগ করুন। আর পরবর্তী আমি আরও অনেকগুলো ভিডিও নিয়ে কাজ করতেছি, হয়তো বা 2-1-এর মধ্যে ভিডিওগুলো সিরিয়াল ওয়াইজ আপলোড হয়ে যাবে, এবং সেই ভিডিওগুলো আপলোড হবে যেগুলো আপনারা অনেক বেশি পরিমাণে রিকোয়েস্ট করেছেন। সুতরাং নতুন কোনো বিষয়ে ভিডিও বানাবো কি না সেগুলো আমাকে অবশ্যই আপনারা বলবেন, আমি সেই আপনাদের কথা মতোই কিন্তু কাজ করব। অতএব আর আজকে বেশিক্ষণ ভিডিও লং করলাম না, আশা করি সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।